बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय अष्टम श्रेणी शिक्षार्थीबृंद आमार हाई स्कूल चैनल पक्ष थेके तोमादेरके स्वागत जानाच्छि। आशा करि तोमरा सबाई भालो आछो। आज के आमि तोमादेर गणित विषय तेरतम सप्ताहेर असाइनमेंटेर सृजनशील अंकटी तोमादेरके समाधान करे बुझिये दिच्छि। तोमरा मनोयोग सहकारे भिडियोटि शेष पर्यन्त देखते थाको एबं परवर्ती भिडियोगुलो अर्थात परवर्ती सप्ताह असाइनमेंटर समाधानगुलो पावर जन्नो चैनलटी सबस्क्राइब कर। शिक्षार्थीबृंद एखन आमी प्रथम प्रश्नटी पढ़े तोमादेरके बुझिये दिच्छि, तारपरे धारावाहिकभावे आमी क ख ग ए तीनटी अंक समाधान करे देखाच्छि। प्रथम अंश प्रश्ने मान देवा आछे एखाने ए इज इक्वल टू एक्स स्क्वायर माइनस ट्वाइस एक्स प्लस वन, बी इज इक्वल टू ट्वाइस एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस फोर, c is equal to x square plus 4x minus 5। करंबर, a is equal to 0 होले, x cube plus 1 by x cube समान कतो। खनंबर, a, b, o, c, कुन ब्रिहत्तम राशि द्वारा विभाज्य। ग, कुन क्षुद्रतम राशि के a, b, c, o, c द्वारा भाग करा जाए। तले शिक्षार्थीबृंद ए सिलो तीनटी प्रश्न। এবার আমি ধারাবাহিকভাবে প্রথমে এই সৃজনশীল প্রশ্নের কটি সমাধান করাচ্ছি। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের জেএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুলের মডেল টেস্ট বা চূড়ান্ত টেস্টের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে আসো আমরা অঙ্কটি সমাধান শুরু করি। তো ক নম্বর উদ্দীপকের মধ্যে এখানে দেওয়া আছে যে এ ইজ ইকুয়াল টু জিরো, আবার এখানে উদ্দীপকের মধ্যেও লেখা আছে a is equal to x square minus twice x plus 1। तो प्रथमे आमरा लिखबो देवा आछे क नम्बर प्रश्ने, देवा आछे दिये आमरा अंकटा शुरू करी। उद्दीपकेर मध्ये देवा आछे a is equal to x square minus twice x plus 1, ए मानटि देवा आछे। एखन एखाने आबार ए प्रश्नेर मध्ये क नम्बरे लेखा आछे a is equal to 0, তাহলে আমরা ডি এখন দিয়ে লিখি এবং এ ইজ ইকুয়াল টু জিরো। এবার এখন দিয়ে একা আমরা এই মানটি লিখব এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াইস এক্স প্লাস ওয়ান। এবার এখানে আমরা এর মান জিরো বসে নিচ্ছি, এর মান হচ্ছে জিরো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াইস এক্স প্লাস ওয়ান। এখন এটিকে আমরা পক্ষান্তর করব, x স্কয়ার মাইনাস ওয়াইস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডান পক্ষের মানকে বাম পক্ষে লিখলাম, বাম পক্ষে জিরোকে ডান পক্ষে লিখলাম। এবার এখান থেকে আমরা পক্ষান্তর করব, এই এক্স স্কয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাঝখানে যে মাইনাস ওয়াইস এক্স আছে এইটিকে পক্ষান্তর করে আমরা ডান দিকে নিয়ে গেলাম, একে বলা হয় পক্ষান্তর। পক্ষান্তর করব, এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষে অর্থাৎ উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ, তাহলে এখানে বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা এক্স দ্বারা ভাগ করব। এখানে আমরা সাইড নোট দিতে পারি উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে, উভয় পক্ষে আমরা এক্স দ্বারা ভাগ করব। এবার আমরা লবগুলোকে আলাদা করব, এক্স স্কোয়ারের নিচে হর এক্স আছে, এরপরে চিহ্ন প্লাস, লব আছে ওয়ান, এই ওয়ানের নিচে হর এক্স আছে, এই লব দুটিকে আলাদা করলাম। আর এদিকে এখানে এক্স এক্স যদি আমরা ভাগ করে ফেলি অর্থাৎ উপরে এক্স এক্স ভাগ চলে গেলে এখানে থাকে আর টু। এবার আসি পরের লাইন, উপরে এক্স আছে এখানে দুইটি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু, এবার এক্স এক্স এ ভাগ চলে, ভাগ যাওয়ার পর এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু। তাহলে আমরা এখানে এই ক নম্বর প্রশ্নে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটি পেয়ে গেলাম। এবার আমরা উদ্দীপকে অর্থাৎ ক নম্বর প্রশ্নে আমাদেরকে সমাধান করতে বলছে যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। এবার আমরা এই প্রদত্ত রাশি দিয়ে এখানে মানটি লিখতেছি, প্রদত্ত রাশি
তাহলে প্রদত্ত রাশি হচ্ছে আমার x কিউব অর্থাৎ যে রাশিটির মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে x কিউব প্লাস y কিউব 1/x কিউব তাহলে অর্থাৎ এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে অনুসিদ্ধান্ত সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা এখানে প্রয়োগ করব এবার মান বসাই নিচ্ছি লক্ষ্য করুন এখানে আমরা x প্লাস 1 বাই x এর মান পেয়েছি 2 এখানে আমরা x প্লাস 1 বাই x কিউবের মান 2 উপরে আছে পাওয়ার কিউব এই পাওয়ার কিউব বসাই দিলাম মাইনাস এই উপরের x এর সাথে এই নিচের x ভাগ চলে তাহলে এখানে থাকে 3 কে 3 অর্থাৎ 3 দিয়ে 1 এর গুণ করলে 3 ইনটু x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 এখানে মান বসাই দিলাম এবার এখানে 2 কে আমরা পাওয়ার বানাবো 2 এখানে 3 টি তাহলে 2 3 টি পাওয়ার বাংলা হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর এখানে হবে 3 দুগুণে 6 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2 এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধানের আনসার শিক্ষার্থীবৃন্দ এবার আমি খ নম্বর প্রশ্নটির সমাধান দেখাচ্ছি খ নম্বর প্রশ্নে বলা হয়েছে লক্ষ্য করো A, B, O, C কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখব নিম্ন বৃহত্তম রাশিটি হলো আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান শুরু করতেছি লিখব নিম্ন বৃহত্তম রাশিটি হলো রাশিটি হলো এ বি ও সি এর রাশিগুলো গসাগু অর্থাৎ এখানে প্রশ্ন আমাকে বলছে কোন বৃহত্তম রাশি তাহলে এ বি সি এর গসাগুই হবে নিম্ন বৃহত্তম রাশি তাহলে আমরা প্রথমে এই এ বি সি যে মানগুলো উদ্দীপকে দেওয়া আছে এই মানগুলোর এখন আমরা গসাগু বের করব তাহলে এবার আমরা দেখি দেওয়া আছে দিয়ে আমরা শুরু করি প্রথমে এর মান তাহলে এর মান হচ্ছে আমরা উদ্দীপক থেকে দেখে লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান এবার আমরা এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ মিডল টার্ম করব তাহলে এক্স স্কোয়ার মাঝখানে টোয়াইস এক্স কে আমরা ভেঙে লিখব এক্স মাইনাস এক্স আর শেষে প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস এক্স যোগ করলে হবে মাইনাস টু এক্স এবার আমরা কমন নেব এক্স থেকে একটা এক্স কম এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স একটা এক্স কম গেল আর একটি এক্স এক্স সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে আর ওয়ান শেষের এই দুই সংখ্যার মধ্যে কোনো কিছু কমন যায় না কমন না গেলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান কমন নিচ্ছে এখানে প্লাস ওয়ান এখানে আমরা আগে বসে নিচ্ছি এবার এখানে এই দুইটার মধ্যে কোনো কিছু কমন না যাওয়ার কারণে আমরা এখানে এক্স ওয়ান কমন নিলাম তাহলে ওয়ান দিয়ে কমন মানে ভাগ ওয়ান দিয়ে এক্স কে ভাগ করলে হবে এক্স মাইনাস এ প্লাস হবে এ মাইনাস আর এখানে ওয়ান এ ওয়ান বসে নিলাম এবার দেখো এক্স মাইনাস ওয়ান দুইটি আছে তাহলে দুইটির মধ্যে একটি এক্স মাইনাস ওয়ান কমন এর সামনে এক্স মাইনাস ওয়ান কমন এখানে থাকে আর শুরুর এক্স এবং শেষের এক্স মাইনাস ওয়ান সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে শেষের মাইনাস ওয়ান বসবে তাহলে এটি হচ্ছে এর উৎপাদকের বিশ্লেষণ এবার বি এর যে রাশিটি আছে এই রাশিটি আমরা দেখে নিই এরপর আমরা লিখি এবং বি আবার লিখবো এবার বি ইজ ইকুয়াল টু তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এবার এখানে প্রথমে আমরা আগে টু কমন নিচ্ছি যেহেতু তিনটি রাশির মধ্যে টু ভাগ যায় এর জন্য টু কমন নিব টোয়াইস এক্স স্কোয়ার থেকে টু কমন নিয়ে গেলে হবে এক্স স্কোয়ার সিক্স এক্স এর মধ্যে টু কমন নিলে হবে থ্রি এক্স আর ফোর এর মধ্যে টু কমন গেলে হবে আর টু এবার আমরা এই ব্র্যাকেটের ভিতরে মিডল টার্ম করব অর্থাৎ মাঝখানে রাশিকে বানাবো
তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 অর্থাৎ মাঝখানে যে মাইনাস 3x আছে এটাকে ভেঙে আমরা লিখলাম মাইনাস 2x মাইনাস x মাইনাস 2x আর মাইনাস x যোগ করলে হবে মাইনাস 3x এবার আমরা কমন নিব প্রথম এই দুইটি রাশির মধ্যে x কমন যাবে দুইটি x থেকে একটি x কমন গেল আর একটি x থেকে 2x থেকে x টা কমন আসলে 2 থাকবে শেষের এই দুইটি রাশির মধ্যে কোনো কিছু কমন যায় না কমন না গেলে কি সে ক্ষেত্রে 1 কমন নিব তাহলে 1 দিয়ে x এর কে ভাগ করলে কমন মানে ভাগ আর x হয় এই মাইনাস এস প্লাস এস চিহ্ন মাইনাস 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2 কমন মানে ভাগ ব্র্যাকেট শেষ করব এবার এই সেকেন্ড 2 স্থলে 2 বসাই না সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে x মাইনাস 2 টি আছে তাহলে একটি কমন নিচ্ছি x মাইনাস 2 কমন নিয়ে আসলে এখানে থাকে আর x শেষের x মাইনাস 2 সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে আর মাইনাস 1 তাহলে এটি হচ্ছে বি রাশির উৎপাদকের বিশ্লেষণ এবার আবার এবার সি এর রাশির উৎপাদক আমরা বানাচ্ছি লক্ষ্য করো এই সি রাশির মধ্যে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4x মাইনাস 5 তাহলে এবার এখানে আমরা এই রাশিটিকে ভাঙতেছি লক্ষ্য করো মাঝখানে এই প্লাস 4x এটিকে ভাঙবে তাহলে এখানে আমি প্রথমে লিখলাম 5x এরপরে লিখলাম মাইনাস x আর উপর থেকে মাইনাস 5 বসাই নিলাম তাহলে এখানে 5টি x থেকে 1টি x বিয়োগ করলে আর 4টি x থাকে অর্থাৎ মাঝখানে 4x টাকে আমরা মিডল টার্ম করে ভেঙে লিখলাম এবার আমরা কমন নিব এখানে এই দুটি রাশি এবং এই দুটি শেষের দুটি রাশি তাহলে প্রথম রাশি দুটি রাশির মধ্যে x কমন যায় তাহলে দুইটি x থেকে একটি x কমন গেলে একটি এরপরে মাঝখানে প্লাস এবার 5x থেকে x টার সামনে কমন চলে গেলে 5 এবারে শেষের দুটি রাশির মধ্যে কমন যায় তো শেষের দুটি রাশির মধ্যে কোনো কিছু কমন যায় না এই জন্য মাইনাস 1 কমন নিলাম তাহলে x কে x এই মাইনাস এ প্লাস আর 5 একে 5 এবার x প্লাস 5 কমন নিব তাহলে x প্লাস 5 যেহেতু দুটি আছে এর সামনের x প্লাস 5 কমন নিলে এখানে থাকে আর শুধু x আবার শেষের x প্লাস 5 সামনে কমন নিয়ে আসলে আর এখানে থাকে মাইনাস 1 তাহলে এই x প্লাস 5 ইন্টু x মাইনাস 1 এটি হচ্ছে c রাশির উৎপাদক এবার আমরা লিখব সুতরাং তিনটি রাশির উৎপাদক আমরা বের করলাম এবার লিখব a b ও c a গসাগু তাহলে গসাগু কত আমরা জানি রাশিগুলোর যে উৎপাদক সে উৎপাদকগুলোর মধ্যে যে রাশিটা মিল থাকবে এখানে লক্ষ্য করো এর রাশিটির উৎপাদকগুলোর মধ্যে এখানে আছে x মাইনাস 1 এখানেও আছে দেখো দ্বিতীয় রাশি অর্থাৎ b এর রাশির মধ্যে উৎপাদক আছে x মাইনাস 1 এবং এখানেও এই c রাশি অর্থাৎ তৃতীয় রাশির উৎপাদকের মধ্যে আছে x মাইনাস 1 তাহলে আমরা এখানে এই a রাশির হচ্ছে উৎপাদক x মাইনাস 1 b এর রাশির উৎপাদক হচ্ছে x মাইনাস 1 c রাশির মধ্যে উৎপাদক আছে x মাইনাস 1 তাহলে x মাইনাস 1 তিনটা রাশির মধ্যে মিল আছে এটাকে বলা হয় কমন এই জন্য গসাগু হবে x মাইনাস 1 আর অন্য কোন রাশি এখানে মিল নেই তাহলে আমরা a b c এর গসাগু পেলাম x মাইনাস 1 তাহলে আমাদেরকে প্রশ্নে বলছে a b ও c এর কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য তাহলে আমরা এবার লিখব সুতরাং a b o c কোন রাশি দ্বারা x মাইনাস 1 a b c কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য তাহলে a b c x মাইনাস 1 দ্বারা বা a b c রাশি আমরা a b c রাশিটি লিখি বা এ বি সি লিখলেও হবে এ বি ও সি এক্স মাইনাস 1 দ্বারা বিভাজ্য এবার আমরা আনসার লিখব এক্স মাইনাস 1
শিক্ষার্থীবৃন্দ এবার আমি ঘ নম্বর প্রশ্নটি সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম রাশিকে এ বি ও সি দ্বারা ভাগ করা যায়। কোন ক্ষুদ্রতম রাশি, আমরা তো ক্ষুদ্রতম রাশিটি জানি না, তাহলে আমরা লিখব এই ঘ নম্বর প্রশ্ন নিয়ে লিখব নিম্নেয় ক্ষুদ্রতম রাশিটি হলো এ বি সি, এর রাশিগুলো লসাগু, অর্থাৎ আমরা উদ্দীপকের যে এ বি সি যে তিনটি সংখ্যার মান দেওয়া আছে এই রাশিগুলোর লসাগুই হবে নির্ণেয় ক্ষুদ্রতম রাশি। তাহলে আমরা পূর্বের ন্যায় এখানে এই এ বি এবং সি এই তিনটি যে রাশিগুলো আছে এই রাশিগুলোর আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব এই খ নম্বর প্রশ্নের মতোই। তাহলে আমরা এখানে এ রাশির উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক পেয়েছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। একইভাবে বি এর রাশির যে উৎপাদক দেওয়া আছে যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদক পেলাম টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। অনুরূপভাবে তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে অর্থাৎ আমরা মিডিল টার্ম করে এখানে আমরা এই উৎপাদক পেলাম এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার আমরা লিখব সুতরাং, আমরা এবার সুতরাং চিহ্ন দিয়ে লিখব এ বি ও সি এর লসাগু। এবার লসাগু বের করব আমরা এই তিন রাশির যে উৎপাদকগুলো পেয়েছে উৎপাদকগুলোর লসাগু। এখন লসাগু নিয়ম হচ্ছে উৎপাদকগুলোর মধ্যে আমরা যে রাশিগুলো পেয়েছি এখানে দুইটি উৎপাদক, এখানেও তিনটি উৎপাদক, এখানে দুইটি উৎপাদক, এই উৎপাদকগুলোর মধ্যে যেগুলো কমন অর্থাৎ মিল সেগুলো হবে, আবার যেগুলো অমিল অর্থাৎ আনকমন সেগুলিও হবে। তাহলে আমরা এখন এখানে লসাগু নির্ণয় করি। লক্ষ্য করো এখানে এক্স মাইনাস ওয়ান আছে এই রাশির মধ্যে, এই রাশির মধ্যে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান আছে এবং এই রাশিটির মধ্যে এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে এখানে লসাগু হবে আমাদের এই এক্স মাইনাস ওয়ান, এটি হচ্ছে মিল কম। এবার আসো এখানে এক্স মাইনাস ওয়ান আরেকটি আছে, এক্স মাইনাস ওয়ান এটি দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশির মধ্যে আর নেই, এর জন্য এটিকে বলা হবে আনকমন এক্স মাইনাস ওয়ান, এটি আনকমন। এবার বি রাশির উৎপাদক আছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু এটা শুধুমাত্র বি রাশির মধ্যে আছে কিন্তু এ রাশির উৎপাদকের মধ্যে এবং সি রাশির উৎপাদকের মধ্যে এক্স মাইনাস টু নাই, এর জন্য এক্স মাইনাস টু কে বলা হবে আনকমন, আমরা আনকমনটা লিখলাম। এবার এবার তৃতীয় রাশি অর্থাৎ সি রাশির মধ্যে এখানে এক্স প্লাস ফাইভ আছে যেটি এ রাশি এবং সি রাশির বি রাশির মধ্যে নাই, অর্থাৎ এটি শুধুমাত্র এক্স প্লাস ফাইভ এর মধ্যে আছে, অর্থাৎ সি রাশির মধ্যে এক্স প্লাস ফাইভ আছে এ এবং বি রাশির মধ্যে নাই, তাহলে এক্স প্লাস ফাইভ হবে আনকমন। তাহলে আমরা এখানে কমন আনকমন দুই রাশি দেখলাম, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আছে মোট দুইটি, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আছে দুইটি হোল স্কোয়ার দিয়ে দেখলাম, এরপরে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ দেখলাম। তাহলে আমরা এখানে এ বি ও সি এর লসাগু পেয়ে গেলাম। এখন প্রশ্নে আমাদেরকে বলছে গ নম্বর প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম রাশিকে এ বি ও সি দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এবার লিখব সুতরাং এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ, এই রাশিগুলো এ বি সি দ্বারা অর্থাৎ এই রাশিগুলো রাশিগুলো এ বি সি দ্বারা বিভাজ্য, এ বি সি ও সি দ্বারা বিভাজ্য। তাহলে এবার আমরা উত্তর লিখব অর্থাৎ আনসার লিখব, আনসার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ আনসার। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের
13তম সপ্তাহে গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সিস্টেমটিক প্রশ্নটি সমাধান করে দেখালাম। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।